প্রিয় দর্শক, বাংলাভিউর রাতের সিলেট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের রাতের সিলেট, অর্থাৎ রাতের সিলেট, রাতের শহর, রাতের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে আমরা বিভিন্ন পয়েন্টের ইতিমধ্যে দেখিয়েছি এবং আজকে আমরা আপনাদের দেখাবো সিলেট শহরের অভিজাত পাড়া হিসেবে পরিচিত উপশহর থেকে আম্বরকানা পয়েন্টের চিত্র। আমরা চলন্ত পথে, অর্থাৎ মোটরসাইকেল যুগে আপনাদের দেখাবো সিলেট শহরের গুরুত্বপূর্ণ কিছু সড়কের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিলেট নগরের অভিজাত পাড়া হিসাবে পরিচিত উপশহর পয়েন্ট, অর্থাৎ পুলিশ কমিশনারের কার্যালয়ের ঠিক পাশেই আমরা অবস্থান করছি এবং এই জায়গাটি আপনাদেরকে যেতটুকু দেখানোর চেষ্টা করছি খুব শুনশান নীরব রয়েছে এবং তেমন একজন মানুষ নেই এবং খুব নীরব নিরিবিলি পরিবেশ রয়েছে। আপনাদেরকে সেই চিত্রই দেখাচ্ছে এবং আমরা এখন চলন্ত পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপশহর পয়েন্ট থেকে আম্বরকানা পয়েন্টের চিত্র এবং সিলেট শহরের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার চিত্র। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা উপশহরের পুলিশ কমিশনারের কার্যালয়ের থেকেই আমরা এগুচ্ছি সামনের দিকে এবং উপশহরের গুরুত্বপূর্ণ কিছু সড়কের দৃশ্য দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু যুবক যারা সড়কে হাঁটছেন এবং তারা রাতে ঘোরাফেরা করছেন। আপনারা দেখছেন শহরের অন্য অন্য জায়গার তুলনায় কিন্তু এই জায়গাটি কিন্তু খুবই অন্ধকার, অর্থাৎ সড়কপাতি তেমন একটা নেই। খুবই গুরুত্বপূর্ণ এলাকা সিলেট শহরের উপশহর এলাকা, এখানে অভিজাত পাড়া হিসাবে সিলেট নগরের মধ্যে পরিচিত। কিন্তু আমরা পুলিশ কমিশনারের কার্যালয়ের ঠিক পাশ থেকেই আমরা শুরু করেছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা তেমন একটি সড়কপাতি এই জায়গায় চোখে পড়েনি এবং তেমন একটা মানুষজন নেই। স্বাভাবিক তুলনায় দিনের বেলা এই সড়কের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ মানুষ থাকেন এবং কর্মব্যস্ততার জন্য এই আবাসিক এলাকা থেকে মানুষজন শহরের বিভিন্ন জায়গায় ছুটে যান। আমরা সামনে এগোচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপশহর থেকে প্রায় বেরিয়ে পড়ছি এবং সামনে আপনারা সবার পরিচিত রোজভিউ হোটেল, যেটি আপনারা চেনেন এবং সেটি অনেক কারণেই কিন্তু বিখ্যাত। বিশেষ করে সিলেটে যখন কোনো আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় এবং বিশেষ করে বিপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেট কোনো ম্যাচ হয় এবং এই হোটেলের মধ্যেই কিন্তু প্লেয়াররা অবস্থান করেন এবং এসব কারণেই কিন্তু এই রোজভিউ হোটেলটা দেশে বিদেশে পরিচিত। আমরা তার সামনেই অবস্থান করছি। আপনাদেরকে যদি একটু রোজভিউর চিত্রও দেখানোর চেষ্টা করি, রোজভিউর চিত্র আপনারা দেখছেন এখানেও তেমন একটা মানুষজন নেই এবং সামনে দু চারটা ছোটো ছোটো যানবাহন রয়েছে এবং রিক্সা চালক কয়েকজন রয়েছেন এবং বিশেষ করে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আমরা এই মুহূর্তে সুবহানীঘাট পয়েন্টে এসেছি। সুবহানীঘাট পয়েন্টের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুবহানীঘাট চিত্রের সড়কের চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই সড়কটা কিন্তু খুবই দৃষ্টনন্দন সড়ক এবং সড়কের মধ্যখানে ডিভাইডারের মধ্যে কিন্তু গাছ লাগানো হয়েছে। সেই গাছই কিন্তু এই সড়কের পার্থিব সৌন্দর্য নিয়ে এসেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারাও দেখছেন খুবই সবুজ প্রকৃতি, অর্থাৎ দিনের বেলায় চিত্রটা চোখে পড়ে না অনেকাংশেই, কারণ ব্যস্ততম এলাকা এটি। এখানে ওএসএস হাসপাতাল, আল হারামাইন হাসপাতাল এবং ইবনেসিনা হাসপাতাল থাকার কারণে কিন্তু এই এলাকার গুরুত্ব অনেকাংশেই কিন্তু বাড়িয়ে দিয়েছে।
এই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রাক চলাচল করছে এবং ট্রাক ছাড়া এবং কয়েকটি রিক্সা ছাড়া কিন্তু আর কোনো যানবাহনই নেই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশই বোঝা যাচ্ছে। সিলেট শহরের মধ্যে বেশ কয়েকটি এলাকায় এরকম দৃষ্টিনন্দন রয়েছে, এর মধ্যে এই সড়কের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য এই সড়কটি রয়েছে। আমরা আলহারামাইন হাসপাতাল অতিক্রম করছি এবং সামনের দিকে এগোচ্ছি। আমরা সামনে এগুলি কিন্তু ইবনেসিনা হাসপাতাল আমরা পাব এবং আপনাদের যেমনটি বলছিলাম এই সড়কের পার্থিব সৌন্দর্যই কিন্তু নিয়ে এসেছে সড়কের ডিভাইডারের মধ্যে গাছ, এবং এই গাছেই কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য বা প্রাকৃতিক যে পরিবেশ এই পরিবেশটি নিয়ে এসেছে। রাতের বেলায় কিন্তু এই সড়ক দিয়ে আপনারা যাতায়াত করলে এই সৌন্দর্যটা আপনাদের চোখেই পড়বে। আমরা এগুচ্ছি সামনের দিকে এবং আপনারা দেখছেন তেমন একটা যানবাহন নেই, ছোট ছোট যানবাহন চলাচল করছে এবং হঠাৎ ট্রাক চলাচল করছে। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম রাতের সিলেট অনুষ্ঠানে আমরা সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে থাকি। আমরা আপনাদেরকে জিন্দাবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, রিকাবি বাজার এবং শাহপরান রহমতুল আলাইহি, শাহজালাল রহমতুল আলাইহির মাজার প্রাঙ্গণ আপনাদেরকে দেখিয়েছি। এর ধারাবাহিকতায় আমরা আজকে সিলেট শহরের অভিজাত পাড়া হিসাবে পরিচিত উপশহর থেকে আমরা আপনাদের আম্বরখানা পয়েন্ট দেখাচ্ছি এবং এই চলন্ত পথে আপনাদেরকে আমরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সুবহানীঘাট পয়েন্ট অতিক্রম করছি এবং সুবহানীঘাট পয়েন্টের কয়েকটি রেস্তোরাঁ খোলা রয়েছে, সেগুলো রয়েছে এবং দু চারজন কাস্টমারও সেখানে রয়েছেন। আমরা সামনে এগুলোই কুমারপাড়া। কুমারপাড়াকে আপনারা সবাই জানেন। সামনে কুমারপাড়া পয়েন্ট এবং কুমারপাড়া পয়েন্টে যাওয়ার আগেই কিন্তু আমরা নায়েরপুল পয়েন্ট ক্রস করে যাব এবং নায়েরপুল পয়েন্ট কিন্তু খুবই পরিচিত একটি পয়েন্ট। এই পয়েন্টে কিন্তু আগের পুলিশ কমিশনারের কার্যালয় ছিল, সেটি কিন্তু এখন দৃষ্টিনন্দন করার জন্য, সংস্কার কাজ করার জন্য সেটি ভেঙে এখন সেই পুলিশ কমিশনারের কার্যালয় এখন উপশহরে নেওয়া হয়েছে এবং সেটির কাজও চলমান রয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব নায়েরপুল পয়েন্টের চিত্র। এটি একটি চার রাস্তার মোড়, এই চার রাস্তা ধরেই কিন্তু শিবগঞ্জ হয়ে টিলাগড় পয়েন্ট অর্থাৎ সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের যে সড়কটি রয়েছে সেই সড়কটি আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি এবং এই সড়ক দিয়েই কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ এবং সিলেটের অন্যতম বিদ্যাপীঠ সরকারি কলেজেই যাতায়াত করা যায়। এবং আমরা সামনে এগুচ্ছি, সামনে এগুলোই কিন্তু আপনাদেরকে যেমনটি বলছিলাম নায়েরপুল পয়েন্ট ক্রস করার পরেই কিন্তু আমরা পাই সিলেটের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কুমারপাড়া। সেই কুমারপাড়া কিন্তু বস্ত্র বিতানের জন্য খুবই বিখ্যাত এবং সে অনেক বিপণী বিতান সেখানে রয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিভিন্ন বস্ত্র বিতান রয়েছে। সেই বস্ত্র বিতানগুলোর জন্যই কিন্তু এই এলাকা জমজমাট হয়ে থাকে, বিশেষ করে রমজানের ঈদ আসন্ন। সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু এই বিপণী বিতানের মালিকরা তারা প্রস্তুতি গ্রহণ করছেন, শেষ পর্যায়ের বিক্রি কিনির অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে সেই চিত্র দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখছেন এই পয়েন্টে কিন্তু সড়কের সংস্কার কাজ চলছে এবং ট্রাক সামনে দাঁড়িয়ে আছে। সচরাচর রাতেই সিটি কর্পোরেশনের অর্থায়নে সিটি কর্পোরেশনের এই কাজগুলো হয়ে থাকে, কারণ রাতের বেলা লোকসমাগম এবং গাড়ির যাতায়াত কম থাকার কারণেই কিন্তু এটি হয়ে থাকে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, একটি ট্রাক সামনে আছে, ট্রাক থেকে বালু নামানো হচ্ছে সড়কের সংস্কার কাজ করার জন্য, অর্থাৎ এই সড়কের সংস্কার কাজ চলছে। আপনারা জানেন সিলেট শহরের বিভিন্ন জায়গায় সংস্কার কাজ চলছে, এই সংস্কার কাজের অংশ হিসাবেই কিন্তু এই জায়গা চলছে। এতে কিন্তু সিলেটের নগরবাসীর মানুষের মধ্যে অনেক দুর্ভোগ বিভিন্ন সময় পোয়াতে হয়, বিশেষ করে বৃষ্টির দিনে কাদা মাটিতে কিন্তু অনেকটাই এই সড়কের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
আপনারা দেখছেন পুরো সড়কই কিন্তু গর্ত করে রাখা হয়েছে এবং সংস্কার কাজ চলছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেজন্য কিন্তু আমরা সামনের দিকে বেশ একটা অতিক্রম করতে পারছি না, আমরা শ্রমিকরা বসে আছেন এখানে দেখছেন, এবং আপনাদেরকে পুরো দৃশ্যই যদি দেখানোর চেষ্টা করি, সংস্কার কাজ চলছে এবং আমরা একটু রাস্তাটি রাস্তার সংস্কার কাজ চলছে সেটি আপনারা দেখছেন। আপনাদের যেমনটি বলছিলাম, রাস্তার সংস্কার কাজ চলার কারণে কিন্তু নগরবাসীর মধ্যে দুর্ভোগ পোহাতে হয় অনেক সময় বৃষ্টির দিন সামনে, এবং বর্ষাকালে কিন্তু এই দুর্ভোগ চরম পর্যায়ে চলে যায়। এ নিয়ে কিন্তু নগরবাসীর মধ্যে অভিযোগের শেষ নেই, কারণ কয়েক বছর ধরেই সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ চলছে এবং এই উন্নয়ন কাজের জন্যই কিন্তু নগরবাসী দুর্ভোগ পোহাতে হয়। সেটি আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম, নগরের কুমারপাড়া এলাকায় কিন্তু সংস্কার কাজ চলছে এবং সেই সংস্কার কাজের জন্য কিন্তু যানবাহন চলাচল করতে পারছে না, এবং আমরা এগুচ্ছে সামনের দিকে। সামনেই কিন্তু আমরা নয়া সড়ক পয়েন্ট আমরা পাবো, সেই নয়া সড়ক পয়েন্ট বিশেষ করে আপনারা আমরা নয়া সড়ক পয়েন্টে যাবার আগেই কিন্তু জেল রোড যে সড়ক রয়েছে সেটি কিন্তু আমরা অতিক্রম করব। এবং আমরা সামনে এগুচ্ছি, সামনে কিন্তু আমরা নয়া সড়ক পয়েন্টের আগে মানিক পীরের টিলা আমরা পাবো, এবং মানিক পীরের টিলা আপনারা সবাই জানেন নগরের একমাত্র গণ কবরস্থান এটি। সিলেটের মানুষ তাদের আত্মীয় স্বজন এবং এখানেই কিন্তু সমাহিত শেষ শয্যায় আছেন, বিশেষ করে সিলেটের গণমানুষের নেতা যিনি বদরুদ্দিন আহমদ কামরান, জনতার কামরান নামে যিনি পরিচিত ছিলেন, তার কবরস্থানও কিন্তু এই জায়গায় রয়েছে। আমরা সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এবং আমরা এগুচ্ছি সামনের দিকে। সামনে নয়া সড়ক পয়েন্ট, এবং নয়া সড়ক পয়েন্টে আপনাদেরকে আল্লাহু চত্বর দেখাবো। আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন, আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাতের সিলেট, রাতের শহর কেমন তাকে। দিনের বেলায় কিন্তু ব্যতিক্রমী, একদম ব্যতিক্রম চিত্র রাতের শহর। রাতে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে বের হন, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহু চত্বর, এই আল্লাহু চত্বর কিন্তু খুবই দৃষ্টিনন্দন একটি চত্বর। আল্লাহু চত্বর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে আপনাদের নয়া সড়কের খুবই পরিচিত চিকিৎসালয় মাউন্ট এডুরা হসপিটাল, এটা কিন্তু উন্নত মানের একটি চিকিৎসা সেবা কেন্দ্র, বেসরকারি প্রতিষ্ঠান। আমরা নয়া সড়ক থেকে আমরা সামনে এগুচ্ছি, সামনে আমরা চৌহাট্টা পয়েন্ট পাবো, এবং চৌহাট্টা পয়েন্ট শেষেই কিন্তু আমরা আমাদের নির্ধারিত আমরা যে আম্বরকানা পয়েন্টে গিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করব, এবং নয়া সড়ক পয়েন্টে থেকে অতিক্রম করে আমরা এখন মিরবক্স টুলা পয়েন্টে আছি। এই মিরবক্স টুলা পয়েন্টে কিন্তু ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেটিও সিলেট শহরের মধ্যভাগে এর একটি চিকিৎসা সেবা কেন্দ্র, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, আপনাদেরকে সিলেট মেডিকেল ওমেন্স কলেজ সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র দেখালাম। আমরা সামনে চৌহাট্টার দিকে এগুচ্ছি, আপনারা দেখছেন এই রাস্তায় মানুষজন তেমন একটা নেই, দিনের বেলায় ব্যস্ততম এই এলাকায় যানজট সৃষ্টি হয়, মানুষজন নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য বের হন। দিনের বেলায় একেবারেই বিচিত্র একটি দৃশ্য দেখা যায়, মানুষের ব্যস্ততম কর্মব্যস্ত মানুষের বিভিন্ন দৃশ্যই চোখে পড়ে, এবং সেটি কিন্তু এই সড়কে গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান সড়ক ভবন,
সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয় এই জায়গায় আপনারা সেটি দেখছেন এবং আমরা সামনে চৌহাট্টা পয়েন্টের দিকে এগোচ্ছি। চৌহাট্টা পয়েন্টের চিত্র আপনাদেরকে দেখাবো। অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এই জায়গায় মানুষজন আছেন এবং রিক্সা চলাচল করছে। চৌহাট্টা পয়েন্ট আমরা ক্রস করে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ ও আমরা সামনে যাব। এর আগে চৌহাট্টা পয়েন্ট ক্রস করার আগেই আপনারা সিলেট সিভিল সার্জনের অফিসে আমরা অতিক্রম করব এবং এই সিভিল সার্জন অফিসের পাশেই কিন্তু সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় রয়েছে, আপনারা সেটিও দেখছেন। এবং এই শহরে এই সড়কের বাড়তি একটি সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য হচ্ছে সড়কের ডিভাইডারগুলো এবং ডিভাইডারগুলোর মধ্যে গাছ লাগানো হয়েছে এবং এই গাছগুলোও কিন্তু বাড়তি সৌন্দর্য নিয়ে এসেছে আপনাদেরকে। এবং আলোকবাতি রয়েছে সাজসজ্জায় সজ্জিত সিলেট নগরের এই সড়কটি, অর্থাৎ চৌহাট্টা পয়েন্ট থেকে আম্বরখানা পয়েন্ট আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি সেটি কিন্তু খুবই সুন্দর সজ্জায় আলোকসজ্জায় সজ্জিত আছে। এবং আপনারা দেখছেন সড়কের সুনসান নীরবই বলা চলে, ছোটো ছোটো যানবাহন চলছে, রিক্সা চলাচল করছে। স্বাভাবিক সময়ে দিনের বেলায় খুবই ব্যস্ততম এই এলাকা। আমরা আপনাদেরকে যদি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আমরা অতিক্রম করে যাচ্ছি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সড়ক ধরেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের প্রাঙ্গণ, অর্থাৎ সিলেট শহরের তারবিহীন সড়ক, তারবিহীন শহর, তারবিহীন সড়কের যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা সামনে আম্বরখানা পয়েন্ট পাব, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সোনার বাংলায় 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট এমডি কুকন মিয়া তিনি আমাদেরকে মন্তব্য করেছেন, সোনার বাংলার 360 আউলিয়ার সিলেটের অসংখ্য ধন্যবাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেই আমাদের এই সরাসরি সম্প্রচার যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেট সিলেটের অভিজাত পাড়া হিসেবে পরিচিত উপশহর পয়েন্ট থেকে আম্বরখানা পয়েন্ট। এই চলন্ত পথে আমরা আপনাদেরকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দেখিয়েছি এবং সড়কের চিত্র দেখিয়েছি, বিভিন্ন পয়েন্টের চিত্র আপনাদেরকে দেখিয়েছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের গুরুত্বপূর্ণ এলাকা আম্বরখানা এলাকায় অবস্থান করছি। আম্বরখানা এলাকায় আমরা আমাদের চোখে যেটা পড়েছে তেমন একটা মানুষজন নেই, বিশেষ করে রমজান মাস চলছে, পবিত্র রমজান মাসের এই সময়টাতে, অর্থাৎ সেহরির সময়টাতে কিন্তু রাস্তাঘাটে মানুষ খুব একটা কম থাকে এবং অন্যান্য সময়ের তুলনায় কিন্তু সড়ক সুনসান নীরব রয়েছে এবং ছোটো ছোটো যানবাহন যেগুলো রয়েছে সেগুলো চলাচল করছে, মাঝে মধ্যে ট্রাক চলাচল করছে। তো এই ছিল রাতের সিলেটের সর্বশেষ।